হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের জন্য আজকে খুব মজাদার, খুব টেস্টি একটা এপিসোড নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। তোমরা যারা বন্দরে বা বিভিন্ন জায়গায় পোর্টে যেয়ে থাকো, বিশেষ করে নদীর পোর্টে বা সাগর পোর্টে বা বিভিন্ন বন্দরে যেয়ে থাকো, তাদেরকে আজকে অসাধারণ কিছু দৃশ্য দেখাবো যা দেখলে তোমরা অভিভূত হয়ে যাবে। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য তো মানে কি বলবো, তাদের জন্য শিখার এখানে অনেক কিছু আছে। সো তোমরা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই, যথারীতি বলবো আমি তো আছি তোমাদের সাথে, দেখতেই থাকো, সামনে অনেক কিছু আছে দেখার যা তোমরা মিস করবে যদি স্কিপ করে যাও। সো দেখতে থাকো, অসম্ভব সুন্দর একটা জায়গা, তাই না? হাজার মাইল দূর থেকে মনে হচ্ছে যে একদম নীল সাগর, তার মানে এটা কিন্তু সেই নীল নদ না। সো দেখতে থাকো, এই জেডিটা কি বলে এটাকে, জেডি তো বলে নাকি, যাই হোক, এই যে এখানে সব স্পিড বোট একত্রে রাখা আছে, এইখান থেকে ট্যুরিস্টরা, বিশেষ করে ট্যুরিস্টরা এখান থেকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। এটা ভাড়া চালিত হয়তো বা, হাজার হাজার পর্যটক কিন্তু এই পোর্টগুলোতে বিশেষ করে সাগরের সৌন্দর্য দেখার জন্য ঘুরে বেড়ায়। এখানে আসে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক, শুধু এই বিচকে কেন্দ্র করে বা সাগরকে কেন্দ্র করে বিভিন্ন দেশ মাসে কোটি কোটি ডলার ইনকাম করে। তো এটা আমরা ইচ্ছে করলে বাংলাদেশে কক্সবাজার করতে পারি যদি ওইভাবে তুলনামূলকভাবে পর্যটক নির্ভর করে গড়ে তোলা যায়। তবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ একদিন আমরাও হাজার হাজার কোটি টাকা বা ডলার ইনকাম করব, বিশেষ করে শুধু এই সিরিজ থেকে। লালা লালা দেখি সামনের দিকে যাই একটু, সামনে গেলে কি দেখবো, শুধু পানি আর পানি, এখানে পানি ছাড়া আর কিচ্ছু নাই ভাই। এটা কি মনে হচ্ছে, বাংলাদেশের হাজি কোদাল নিয়ে যারা বসে থাকে এরকম মনে হচ্ছে, তাই না? আমার কাছে তাই মনে হচ্ছে। তোমাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ভিডিওর প্রায় শেষ ভাগে চলে আসছি, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করবো যেমন তোমরা চাইবে। তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, অবশ্যই আমার সাথেই থাকবা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। বাংলাদেশের কোন পোর্টগুলো আসলে তোমাদের খুব ভালো লাগে কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, বেশি বেশি শেয়ার করবা।